আমরা আবার আলোচনায় সম্মুখীন হচ্ছি সত্য ধর্ম সম্পর্কে। মহাত্মা গুরুনাথ প্রবর্তিত সত্য ধর্ম সম্পর্কে, মহাত্মা গুরুনাথ সম্পর্কে, মহাত্মা নিবারণচন্দ্র পাণ্ডে সম্পর্কে এবং আরও যারা গুরুভ্রাতা আছেন তাদের সম্পর্কে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের বেসিক কিছু প্রশ্ন আছে, অর্থাৎ সত্য ধর্ম তো আছে, অন্যান্য অনেক ধর্মই আছে, আমি এই সত্য ধর্মটাই কেন করব, বা আমার সামনে যিনি আছেন শ্রী মানস রঞ্জন পাণ্ডে, তিনি বহুদিন ধরে প্রায় বলা যেতে পারে জন্ম থেকেই এই ধর্মটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শুধু নয় এই ধর্মের প্রচার, এই ধর্মের নিগূঢ় তত্ত্ব সব কিছু সম্পর্কে উনি অন্যান্য অনেকের থেকে একটু বেশি ওয়াকিবহাল বলে আমার নিজের অন্তত মনে হয়। আরও নিশ্চয়ই অনেকে আছেন, তাদেরকে ছোট না করেই বলছি, আমার নিজের মনে হয় উনি এই ব্যাপারটার সঙ্গে এতদিন সম্পৃক্ত থাকার জন্য নিজেকে অনেকটা সমৃদ্ধ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন এটার মধ্যে থাকার অনুপ্রেরণা উনি কোথায় পেলেন এবং এই ধর্মে থেকে ওনার আদৌ লাভ হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে সেইটা সম্পর্কে আমাদের কিছু বলবেন। আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, নবাগত যারা আছে বা যারা এখনো সত্য ধর্মের মধ্যে সরাসরি ইনভলভ হননি, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আমাকে একটু জায়গায় ভাবিয়ে দিতে বাধ্য করেছে, কেননা প্রশ্নের মধ্যে রয়েছে যে এতদিন ধরেই ধর্মের মধ্যে আপনি আছেন, অর্থাৎ সেই ধর্মে যে আপনি আছেন সেখানে সত্যি সত্যি আপনি কি পেয়েছেন, এরকমই প্রশ্নের অবশ্যই আসল উদ্দেশ্য। পেলেনটা কি এতদিন ধরে এটার মধ্যে আছেন? নিশ্চয়ই হয় পেয়েছেন বা পাননি, তো সেটা আমি একটু জানতে চাই। কি পেলাম কি না পেলাম তার থেকেও বড় কথা হয়েছে যে আমি সুন্দর করে একটা জিনিস বলি, পিতা পেলাম, মাতা পেলাম, গ্রাম পেলাম, সেই গ্রামে যে গ্রামে জন্মগ্রহণ করলাম সেই গ্রামে যে মহাপুরুষ পেলাম যার নাম মহাত্মা নিবারণচন্দ্র, যিনি সত্য ধর্মের প্রবর্তক গুরু হিসাবে মহাত্মা গুরুনাথ কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে সত্য ধর্মের সমস্ত ভার গ্রহণ করার অধিকার পেলেন, আমি এমন একজন পিতৃতুল্য মানুষকে পেলাম। আর সেই পিতৃতুল্য মানুষকে পেয়ে যেমন সত্য ধর্ম পেলাম, সেই সত্য ধর্মের মধ্য দিয়ে আমি জগতের শ্রেষ্ঠ গুরু মহাত্মা গুরুনাথকে পেলাম। আর সেই গুরুনাথকে পেয়ে সত্য ধর্ম বলে যে ধর্মটা সেটা কিছুটা জানতে পারলাম, আর সেই সত্য ধর্মের মধ্য দিয়ে যিনি সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, তাকে চিনতে পারলাম, একটু একটু বুঝতে পারলাম, হৃদয়ে কিছুটা স্থান দিতে পারলাম। কিন্তু এই যে এত দেবদেবীগণ আছে, এত উন্নত উন্নত মহাপুরুষগণ আছে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়েই বলতে পারি যে সৃষ্টিকর্তা বলতে যে একজন আছে, তা যখন সমস্ত দেবদেবীরা স্বীকার করেন, সমস্ত মহোন্নত সাধকরা স্বীকার করেন, পরমোন্নত পারলৌকিক আত্মারা স্বীকার করেন, এবং যারা আমাদের এই পৃথিবী পৃষ্ঠে
যারা অবতার রূপে এসে পরমপিতার ধ্যান করলেন, তারা যাকে ধ্যান করছেন, আমি সেই ধ্যান করা পরমপিতাকে জানতে পারলাম, এর থেকে তো আর বড় পাওয়া নেই। এরপর যদি বলেন ব্যক্তিগতভাবে আর কি পেয়েছেন, সেটা বলবো এই যে সত্য ধর্মের মতো একটি ধর্মের মধ্যে প্রবেশ করে আর কিছু না পেলেও একটা ডিসিপ্লিন, একটা ধর্ম সংস্থাকে পেলাম, যার মধ্যে দিয়ে কিভাবে উপাসনা করতে হয়, কিভাবে উন্নতি লাভ করতে হয়, আধ্যাত্মিক উন্নতি ঘটাতে হয় এবং পার্থিব উন্নতি ঘটাতে হয়, শিক্ষা দীক্ষা গ্রহণের মাধ্যমেও সমস্ত কিছুর ঊর্ধ্বে ধর্মপথে চলার যে একটা বিরাট রকমের গতি তা পেলাম। আজকে যদি এই পাঠটা না পেতাম তাহলে দেবতাও চিনতাম না, দেবীও চিনতাম না, এত যে অবতারগণ আমাদের দেশের মাটিতে এসে তাদের বিরাট একটা ভূমিকা ছিল তা জানতে পারতাম না। সত্য ধর্ম বাদে অন্যান্য ধর্ম সম্বন্ধে এত জ্ঞান জন্মাত না। শুধু তাই নয়, আমরা রবীন্দ্রনাথকে দেখি, রবীন্দ্রনাথের গান করি, রবীন্দ্রনাথের নানা রকম এরকম অনেক গুণী জ্ঞানীদের যে প্রতিভা আমরা সম্মুখে পাই, আজকে তার যদি বিশ্লেষণ করা হয় তাহলে যেন মনে হয় পরমপিতার আশীর্বাদ। আজকে আমি যে কথাগুলো বলার সুযোগ পেলাম, আজকে যে আপনি আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো করার মধ্য দিয়ে যে একটা আগ্রহ আপনি প্রকাশ করে আমার মধ্যে দিয়ে কিছু আদায় করে নিতে চাইছেন, সেটাও কিন্তু পরমপিতার আশীর্বাদ। বা আমি এইটুকু পেলাম। আর যেটা আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে, আর একটু কথা ওখানে বলে রাখি যে সত্যি সত্যি ব্যক্তিগতভাবে আপনি আরও কিছু অনুভূতি কি পেলেন কিনা, এ প্রশ্নটা আপনার আসতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলতে, একেবারে সত্যি কথা বলতে মানে আপনাকে সামনে আমি যদি গুরুদেবের নামে শপথ নিয়ে বলতে হয়, মহাত্মা গুরুনাথের নামে শপথ নিয়ে বলতে হয়, দেবদেবীর নামে শপথ নিয়ে বা মা পিতৃ নামে শপথ নিয়ে বলতে হয়, আমি বলবো যে সত্য ধর্মের এই পরিবেশের মধ্যে এসে আমার যে ব্যক্তিগত অনুভূতি হয়েছে তাতে আমি হয়তো আরো কিছু বেশি পেতে পারতাম, কিন্তু কিছু কিছু দর্শন আমার হয়েছে। একথা কিন্তু আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করেই বলছি, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে সেগুলো আমার হয়েছে। একটু আগেই আপনাকে বলেছিলাম, এ বিষয়ে আপনাকে একটা ছোট্ট নিদর্শন দিয়েছিলাম, আমি এখানেও রাখি, সকলের জন্য রাখি, যে আমি সেই নিদর্শনের মধ্যে একটা বড় নিদর্শন, সেটা হচ্ছে আমি সকালবেলা প্রার্থনা শেষ করে যখন আমি বসে আছি, তখন আমার গৃহে যে একটা জ্যোতির আবির্ভাব হয়, অপূর্ব জ্যোতি, অপূর্ব আলো, তা আমি জীবনে কোনোদিন দেখি নেই, দেখে আমি অবাক হয়েছি। সেই দেখার পর থেকে আমি ভাবলাম যে এটা কি জিনিস, কিন্তু আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি না কি অবস্থায় আছি, আমি নিজের শরীর নিজে চিন্তি কেটে আমি দেখার চেষ্টা করেছি যে আমি কোন অবস্থায় আছি। এটা কতদিন আগে ঘটনা? এটা অন্তত পক্ষে না হলেও আরো 10-15 বছর আগের ঘটনা। আমি এগুলো এই কথাগুলো কিন্তু কিছু কিছু লোককে আমি বলেছি, তারপরে আমি দেখে সেটা অবাক হয়ে গেছি এটা কি হলো। কিন্তু সেই যে আমি আপনাকে ব্যক্ত করতে পারবো না, ভাষা দিয়ে বোঝাতে পারবো না, সেই আলো বা সেই জ্যোতি কতটা সুন্দর, কতটা মানে কত তার রূপ আমি কখনোই ব্যক্ত করতে পারবো না। আর একটা কথা বলি, আমি যে দীক্ষা প্রাপ্ত হয়েছি, এই দীক্ষা প্রাপ্ত কিন্তু আমি মহাত্মা সন্ন্যাসী কাকার কাছ থেকে আমি নাম পেয়েছিলাম, কিন্তু তিনি সেই নাম দেওয়া সত্ত্বেও তার পূর্বে আমি মহাত্মা গুরুনাথকে একটা বিরাট রকমের পরিবেশের মধ্যে, যেখানে মহাত্মা নিবারণ ছিলেন, আমার পিতৃদেব ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন ছিলেন, এইরকম অনেকে থাকা অবস্থায় আমার কিন্তু দীক্ষা হয় মহাত্মা গুরুনাথ কর্তৃক। আমার সেই বীজপত্র আজও মনে আছে, আমি এখনো সেটাই সাধারণ বীজ আর এটা হচ্ছে বৈজিক ভাষায়, এইটা পার্থক্য। এ হলো আমার ব্যক্তিগত পাওয়া। আর আর একটা জিনিস আপনাকে পরিষ্কার বলে রাখি, আমার যে ক্রমোন্নতি,
আমি হারিয়ে যাওয়ার মধ্যে দিয়ে যেটুকুন আমি পেয়েছি বা সত্য ধর্মের কাজে যতটুকুন আমাকে নিয়োজিত করার সুযোগ পেয়েছি বা শক্তি পেয়েছি, সব কিন্তু গুরুদেবের আশীর্বাদ, মহাত্মা নিবারণের আশীর্বাদ। তা না হলে আমি এই যে জীবনে যে আর্থিক অবস্থার থেকে আমি একটু সাধারণভাবে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছি, সন্তান সন্ততি যেটুকু আমি পেয়েছি সেটা কিন্তু খুব সুন্দর, সেই ইতিহাস অত্যন্ত ভালো। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে ইত্যাদি মিলে আমি ব্যক্তিগত আর্থিক দিকে হয়তো সেরকম কিছু না, কিন্তু আমি সব দিক থেকে মানসিক স্যাটিসফ্যাকশনটা খুব ভালো আছে। এবার একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনি বলেছেন তাহলে যারা নবাগত তারা সত্যি কি করে আসবে, তাদের আসার উদ্দেশ্যটা কি এবং তারা এলে কিভাবে আসবে, এটা আমার বক্তব্য এই বা আমার অনুভূতি এই বা আমার সকলের প্রতি আহ্বান যে আপনারা যারা সত্য ধর্ম সম্বন্ধে সত্য ধর্মে আসতে চান অথবা সত্য ধর্ম সম্বন্ধে আগ্রহ আছে যাদের, তারা সত্য ধর্মের অনুকূলে যেসব গ্রন্থগুলি প্রকাশিত প্রথমে সেই গ্রন্থগুলি আপনারা পড়ুন, শুধু পড়ুন না, তাতে তাকে নিয়ে বিশ্লেষণ করুন, মনকে বোঝানোর চেষ্টা করুন যে এর মধ্যে কি বলতে চেয়েছে, যে সঙ্গীতগুলি ব্যবহার করা হয়, যে উপাসনা আদি করা হয় তার মধ্যে কে কি করলো না করলো সেটা বড় কথা নয়, কিন্তু আপনি তার মধ্যে কি পাচ্ছেন, এই সঙ্গীত পরিবেশন হচ্ছে এই সঙ্গীতের মধ্যে কি আছে, এই প্রার্থনা করা হচ্ছে এই প্রার্থনার মধ্যে কি পাচ্ছেন, আপনি কি সেখানটা কিছু ব্যক্তিগতভাবে নিতে পারবেন বা আপনার আত্মোন্নতির পথে নিতে পারবেন, তাহলেই আপনি সেইটা ভালো করে অনুধাবন করে আপনি এই ধর্মের সম্বন্ধে আগ্রহশীল হবেন। এবং যদি মনে করেন যে এই ধর্মে আমি গ্রহণ করব, তাহলে একটা কথা বলি, এই ধর্মে কিন্তু আপাতত কোনো গুরু নেই, কোনো গুরু নেই। যদি কেউ বলে আমি গুরু, তাহলে সেটা ভেক কথা, সে কথাকে আপনারা কেউ স্বীকার আমি করতে বারণ করি যে সত্যি সত্যি কোনো আপাতত কোনো গুরু নাই, কিন্তু যিনি সত্য ধর্মের গুরু দীক্ষা গুরু। আপনি যেমন সন্ন্যাসী বাবুর কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, এরকম দীক্ষা এরকম কোনো সাধক এখন নেই, এখন নেই না। তো সেখানে শুধু আপনাদের বলবো, যদি আপনারা দীক্ষা পেতে চান বা আপনার নাম নিতে চান, তাহলে মহাত্মা গুরুনাথের সত্য ধর্ম গ্রন্থের একটা জায়গায় পরিষ্কার করে একটা বীজ মন্ত্র দেওয়া আছে, আপনারা সেটা যদি নিজে গ্রহণ করে নিজেই উচ্চারণ করেন তাতে কোনো অসুবিধা নেই, তাহলেও আপনি সত্য ধর্ম অবলম্বী হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যথাযথ উপাসনা, যা প্রার্থনা আদি করতে হয়, যেটুকু নিয়মকানুন পালন করতে হয়, এগুলো করলেই কিন্তু আপনি সত্য ধর্মের অবলম্বী হতে পারেন। এবং যদি মনে করেন যে আমি সত্যি সত্যি দর্শন পাবো কি না, আমি আপনার সাধনা শক্তি যদি বৃদ্ধি পায়, আপনার সাধনা শক্তি যদি প্রগাঢ় হয় এবং গভীর হয়, তাহলে আপনি অবশ্য অবশ্যই সত্য ধর্মের ওই দর্শন, এমনকি ধীরে ধীরে অনেক দর্শন আপনি লাভ করতে পারবেন। দেবদেবী দর্শন খুব স্বাভাবিক, বেশি দিন লাগবে না, এবং অন্যান্য যে দর্শনগুলো জ্যোতি দর্শন, দেবজ্যোতি দর্শন, এগুলো খুব স্বাভাবিক হবে, কিন্তু ব্রহ্ম দর্শন বা ব্রহ্ম জ্যোতি দর্শন এগুলো একটু কঠিন ব্যাপার, সেটাও যদি আপনার সাধনা বলে সম্ভব হয় আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা জিজ্ঞেস করি, যেটা আমার মাথার মধ্যে ছিল না, আপনি একটু আগে বললেন যে আপনি সন্ন্যাসী বাবু, সন্ন্যাসী বিশ্বাস বা এরকম? হ্যাঁ, ওনার হচ্ছে হরিশ্চন্দ্র বিশ্বাস। তো ওনাকে সন্ন্যাসী বাবু, সন্ন্যাসী বাবু বলা হতো। তো ওনার সম্পর্কে যদি দুটো একটা কথা বলেন, কারণ ওনার একটা বইও আমি দেখেছি, একটা গানের বই বা কিছু একটা আমি দেখেছি। আমি ওনার সম্পর্কে শ্রদ্ধেয় কাকা সন্ন্যাসী হরিশ্চন্দ্র সন্ন্যাসী মহাশয় সম্বন্ধে আমার বক্তব্য, একজন সাধক হলে নির্দেশ নেই, কিন্তু এই কথা সত্য ধর্মে বলা আছে, বিশেষ বিশেষ লোকের কাছে বিশেষ ব্যবস্থা, সুতরাং ওনাকে হয়তো সেই ব্যবস্থার মধ্যে ফেলতে হবে। তো উনি একজন যোগ্য সাধক ছিলেন, পরমোন্নত সাধক ছিলেন,
এবং সত্যি সত্যি উনি নিষ্ঠা এবং কখনো মিথ্যা কথার আশ্রয় নিতেন না। উনি এইটুকুন ছিলেন যে আমাদের মতো সাধারণ লোকেও খুব সহজে স্নেহ বসে আদর করে কাছে নিতে পারতেন, যেটা অন্যর মধ্যে অনেকে দেখছি একটু রেগে যায় ই হয়ে যায়, কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা দেখিনি। তো ওনাকে আমার খুব ভালো লাগতো, এবং শুধু তাই নয়, ওনার দীক্ষিত ব্যক্তির মানে দীক্ষিত মানে নামদারের ব্যাপারটা, দীক্ষা ওটাকে বলা হয় একরকম এক প্রকার, তো ওনার অনেক দীক্ষিত ব্যক্তি ছিলেন, যদি ওনার থেকে বেশি আবার পুলিনবাবুর দীক্ষিত ছিলেন। কেন মহাত্মা নিবারণ যে কজন আদিষ্ট সাধককে সাধনা আদেশ দিয়েছিলেন ইয়ে নামদারের জন্য, তার মধ্যে সন্ন্যাসী কাকা হলো প্রথম, আর আরেকজন আছেন মহান্ত ভুলে গেলাম নামটা, আর এই বাংলায় ছিলেন বিধুভূষণ দাশগুপ্ত, বিধুভূষণ দত্তগুপ্ত, আর প্রিয়নাথ আচার্য, আর সুধীর কুমার সেনগুপ্ত। এই ছজন লোক এপার ওপার দুই বাংলার, এরা হলো নামদারের আদিষ্ট সাধক। এবার একটা অপ্রিয় কথা জিজ্ঞাসা করি, জানি না আপনার প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করবে না, যদি ইচ্ছে না করে দেবেন না জবাব, তবুও অপ্রিয় কথাটা জিজ্ঞেস করি। এই জন্য আপনি বলছেন যে এখন দীক্ষা দেবার মতো কোনো গুরু নেই আপনার মতে, কিন্তু কেউ কেউ দীক্ষা দিচ্ছেন, এটা আমার শোনা কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মাঝে মাঝে টেলিফোন আসে, তাতে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোন দলে, তো আমি ঠিক প্রথম দিকে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে সত্য ধর্মের মধ্যে অনেক বোধ হয় গ্রুপ হয়ে গেছে বা এরকম একটা কোনো কিছু একটা ব্যাপার হয়ে গেছে। এইগুলোকে আপনি তো বহুদিন মহামণ্ডলের সম্পাদকের কাজ করেছেন, তো আপনারা এই সম্পাদকের কাজ যখন করেছেন তখন এই জিনিস ছিল কিনা জানি না, এখন এই জিনিস হয়েছে বলে আমার মনে হয়, অন্যদের কথাবার্তা শুনে আমার সেরকম মনে হয়। এটাকে আপনারা আবার এক জায়গায় নেবার জন্য বা একত্রিত করবার জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা, কারণ আপনি তো প্রথমত আপনার এই অভিজ্ঞতাটা আছে সম্পাদক হিসেবে, দ্বিতীয়ত পুরো ধর্মটা সম্পর্কে আপনার একটা বিশাল চর্চা আছে। ন্যাচারালি নতুন যারা আসছে বা আসবে, যারা আসবে তারা দ্বিধাবিভক্ত হয়ে যাক এটা আপনি নিশ্চয়ই চাইবেন না, বা তাদের নিজেদের মধ্যে, কারণ আমি লক্ষ্য করেছি বহু অনুষ্ঠানে আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, এটা আমার খুব আকর্ষণ করতো। অনুষ্ঠানে গেলে একেবারে ভাই বোনের মতন আপনারা সবাই সবাইকে খুব স্নেহের দৃষ্টিতে বা শ্রদ্ধার দৃষ্টিতে বা অর্থাৎ খুব কাছের লোক হিসেবে আপনারা মনে করতেন। সেই জায়গাটা যদি গ্রুপবাজি হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয়, সেটাকে আমার মনে হয় আপনারা যারা এখনও এটার মধ্যে আছেন বা এখনও এই সত্য ধর্মটাকে ভালোভাবে রাখার আন্তরিক ইচ্ছা আছে, এইটাকে মিটকেট করার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কি না? এই প্রশ্নটা একটু অবান্তর প্রশ্ন, একটু আপনার যদি ইচ্ছে না হয় জবাব দেবেন না, কিন্তু জবাব দিতে হবে, কেন আমারও তো একটা এর মধ্যে কর্তব্যবোধ আছে। সেটার মধ্যে জবাবটা হলো এই যে যেটা আপনি দেখেছেন যে একটা দল উপদল ইত্যাদি সৃষ্টি হওয়ার ফলে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, এর যে আসল কারণটা কি সেটা আমিও ঠিক বুঝতে পারি না। কেন পারি না, যে কয়েকদিন আগে অর্থাৎ ১৯৯৬ সালে আমি বাংলাদেশে গেলাম, দেখুন ইতিহাসটা কীরকমভাবে তৈরি আমার চোখের সামনে, আমি সেখানে গিয়ে
একেবারে সবাই মিলে উৎসব করছে, বর্মগ্রায় বিশাল উৎসব, প্রচুর লোক। তার কেন্দ্র মনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কাকা এই সময় এইভাবেই হয়, পুলিন বিহার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধ পুলিন বিহার বিশ্বাস একজন ওরা খুব উন্নত সাধক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু 96 সালের পরে 98 সালে আবার যখন গেলাম, তখন কিন্তু দুটি দলে বিভক্ত। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ, এদেশের কথা বলা শুরু করিনি। তো বাংলাদেশে গিয়ে দেখলাম হঠাৎ দুটো দল হয়ে গেল, আমি সেই ফাঁকে পড়ে গেলাম। এখন আমি কোন দলের উৎসব করবো, কার সাথে যাব, তো আমি নিজেই ভুক্তভোগী হয়ে গেলাম। কিন্তু আমি জানি যে বর্মগ্রায় আমার জন্ম, যে বর্মগ্রায় মহাত্মা নিবারণচন্দ্রের বাসভূমি এবং তার সমাধিক্ষেত্র বিরাট তীর্থস্থান, আমি সেখান থেকে কোথাও যেতে পারি না, পারা উচিত না। তো যাই হোক, সেখানে থাকবো, অন্যরা কোথায় যাবে না যাবে ঝামেলাটা হলো। তো অনেক রকম একটা আলোচনা চক্র বসলো, মিটিং বসলো, যাতে মেলালো যায়। কিন্তু সেখানে সামান্য একটা ব্যাপার নিয়ে, সামান্য, সবই ঠিক আছে, গুরু যা, মহাত্মা গুরুনাথ গুরুদেব এতে কোনো সন্দেহ নেই, সত্য ধর্ম, সত্য ধর্ম আছে, সব কিছু আছে, উপাসনাও সব ঠিক আছে, খালি একটু পার্থক্য, সামান্য একটু পার্থক্য কে করেছিলেন, পুরিনবাবু করেছিলেন, সেই কারণে দুটো দল হয়ে গেল, সামান্য কোনো কিছু না। এতে যে মহাভারত অশুদ্ধ হওয়ার সম্ভাবনা এরকম কোনো ছিল না, কিন্তু সম্প্রীতির যে জায়গাটা যেন দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটো দলে বিভক্ত হয়ে গেল, এবং একটা দল থাকলোই না, আর একটা দল উপাসনা করে গেল। চোখের সামনে দেখলাম দুদিন ধরে মিটিং হলো, সেই মিটিংয়ের মধ্যে আমি একজন ফটোগ্রাফার, অর্থাৎ আমি সমস্ত রেকর্ড আমার মধ্যে ভিডিও করা আছে, কিন্তু মেলানো গেল না। এখান থেকে চিন্ময়বাবু গিয়েছিলেন, আরও অনেকে গেছিলেন, এবং গ্রামের লোক ডাকা হলো, সমস্ত কিছু কিছুতেই হলো না, দুটো দলে বিভক্ত হয়ে গেল এবং ওখানে একসাথে উৎসব হলো না। পুলিনবাবুর দলের সঙ্গে আর একটা দলের মিল হলো না, এখন কি করবো? আমি কিন্তু পুলিনবাবুর দলে মিলতে পারলাম না। দেখুন আমার মজাটা কি, আমি কিন্তু পুলিনবাবুর একজন স্নেহভাজন লোক, খুব ভালোবাসে, স্নেহ করে, এবং আমি তার কাছ থেকে নিজে সাক্ষাৎকার নিয়েছি, সেটা তার ঐতিহাসিক সাক্ষাৎ, সেই সাক্ষাৎকারটা আমার যে ওই আপনার পরিক্রমা আছে, হ্যাঁ ওই পরিক্রমার মধ্যে আছে, যেটা উপাসনালয় পরিক্রমা, তার মধ্যে কিন্তু দেখবেন সাক্ষাৎকারটা আমি নিয়েছি। তো এই যে কাণ্ড কারখানা দেখলাম, আমি বুঝতে পারলাম না অন্যায় থাকা, সামান্য ঘটনা, মিললেই মিলতে পারতো, কিছু হলো না। কিন্তু ওই সময় কিন্তু এবার বঙ্গে এরকম ঘটনা ঘটে। আচ্ছা, এইবার তারপরে এই দেশে এলো, হাওয়াটা এদেশে চলে এলো, এখানে এসে আবার পরিবর্তন, এখানে একটা ঘটল, দুটো দল হয়ে গেল। অথচ কারোর সাথে কারো এমন কিছু মারপিট বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু কথার বিনিময়ে আমার বাড়িতে বসে, আমার ঘরে বসে এই দুটো দলের সৃষ্টি হলো। কিরকম একদিন দেখুন, এই কথাগুলো বলার জন্য এই কথাগুলো আসছেন না, আসতো না। তন্ময় সরকার আর হিরণ্ময় সরকার হচ্ছে সাধক গোর্খীয় সরকারের সন্তান, সুযোগ্য সন্তান, এবং সুকণ্ঠী, সুগায়ক, সুশাস্ত্র পাঠক, এবং ওদের মতো শাস্ত্র বা ওদের মতো কথা বলার যোগ্যতা আমাদের কারণে এখানে, এবং ওরা সত্যি সত্যি যোগ্য সন্তান, এবং সত্য ধর্মের একজন এক একটা সত্যি সত্যি একটা বিরাট রকমের ভূমিকা, পিলার। কিন্তু তা সত্ত্বেও আমার ঘরে ভিতর বসে ঠিক হলো যে আমাকে প্রস্তাব দেওয়া হলো, আমি তখন সম্পাদক সত্য ধর্ম মহামন্ডল, আমাকে সরাসরি প্রস্তাব দেওয়া হলো, তন্ময় আমাকে প্রস্তাব, তন্ময় মানে হিরণ্ময় দাদা প্রস্তাব দিল, দাদা আপনি, আপনার কাছে একটা বিশেষ প্রার্থনা, আপনি হিরণ্ময়ের দল করুন, হিরণ্ময়ের সাথে মিলে যান, আপনি সবাইকে নিয়ে হিরণ্ময়ের সঙ্গে মিলুন, তাহলে আমাদের সংগঠনটা বড় হবে এবং উপাসনা ভালো হবে এবং সত্য ধর্মের প্রসার প্রচার বাড়বে। তাই আমি বললাম, তো আমি তো হিরণ্ময়ের সঙ্গেই আছি, হিরণ্ময় তো আমার সাথেই আছে, আমরা তো এখন পর্যন্ত ভাগাভাগি হইনি, আমরা তো এরকম কোনো রকম চিন্তাও করিনি, তো তুমি কথা বলছো কেন? তখন বলছে, না আমরা তো এখন একটা
ওই উপাসনা পদ্ধতির ব্যাপারটা আমার আলাদা হয়েছে, আমি যে আলাদা হব কেন? ওই উপাসনা পদ্ধতি মহাত্মা নিবারণের আমল থেকে চলে আসে, আজ যদি চলছে আমরা কেন এটাকে ভাঙতে যাব? কি অসুবিধাটা কোথায়? কোনো মহাপুরুষ তো এসে বলেনি এটাকে পরিবর্তন করো, সেটা যখন বলেনি তখন আমরা পার ভাঙো, বাইরে তোমরা ওইসব কাজ করো না, বরং যা আছি আমরা পশ্চিমবঙ্গে যে কয়জন আছি পশ্চিমবঙ্গের লোকরা একসাথে থাকি, হিরণময় আমাদের সম্মুখে আছে, খুব ভালো ছেলে, ও ভালো গান গায়, সমস্ত কিছু ও আমাদের পরিচালনা করতে পারে, ও ওইখানে থাক, তোমরা ওই বঙ্গ থেকে এই কাজটি করো না। তখন ওই ওই পাশে ও ওই দলে ওই ভিন্ন দলে, তো গন্ডগোলটা সেখানে পেতেছে, তখন আমি বোঝালাম, কিন্তু ও একবার পরিষ্কার আছে, না দাদা আপনি মানতে পারবেন না, আপনাকে একটা প্রস্তাব দিলাম, মানতে পারবো না কেন? আমি মানবো, আমি তো এখানে সম্পাদক, সত্য ধর্ম মহামণ্ডলের আমি সম্পাদক, আমার দায়িত্ব আছে, আমি তো একা মানলে হবে না, আমার সমস্ত গুরু ভাইদের নিয়ে বসতে হবে, আমরা আলোচনা করবো, যদি বলা হয় তোমাদের ওই প্রস্তাব তারা মেনে নেয় আমি মেনে নেবো, কোনো এর মধ্যে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই, সম্প্রীতির বন্ধন। এই যে আপনি বলছেন যে আমরা ভাই ভাইয়ের মতো এখানে হয়ে যাই, আপনি শুধু তাই নয়, সত্য ধর্মের সকল সন্তানগণই হচ্ছে সহোদর সহোদরা, গুরুদেব সেইভাবে সেই কথাই বলেছে, এবং শুধু তাই নয়, গুরুদেব মানে যে দীক্ষা গুরু তারও সহোদর সহোদরের মতনই তাকে দেখতে জ্ঞান করতে হয়। আচ্ছা, এরপর কি হচ্ছে ওখানে? ওখানে দেখুন, সেই সহোদর সহোদরাই শুধু নয়, আপনি কিন্তু সত্য ধর্মের একজন পরমাত্মীয়, আমাদের যেসব জাগতিক মানে সামাজিক যেসব লোকজন আমরা আত্মীয় সম্বন্ধ করে থাকি, বিয়াই তালই, তারপরে এই কত রকম জামাই পুত্র ইত্যাদি, এইগুলো কিন্তু সম্পর্কের খাতিরে হয়েই থাকে, এগুলো নিয়ে মাথা, কিন্তু একজন গুরু ভাই যদি পরিচয় পাওয়া যায় যে এই গুরু ভাই আমার এই ধর্মের একজন, তাহলে কিন্তু তাকে আলিঙ্গন করতে হয়, তিনি হচ্ছে পরম আত্মীয়, সেই আত্মীয় কিন্তু এই যুগেই না, পরবর্তীকালে অন্য কোন লোকে যদি আমরা থাকি, স্বর্গেও যদি যাই, সেখানে কিন্তু সেই আত্মীয়তা বজায় থাকবে, এই হলো আমাদের। তো সেখানে যাই হোক, এখন হিরণময়ের কথা বলি, তারপর হিরণময়কে বলা হলো, হিরণময় তন্ময় বলল এই কথা, বললো যে না দাদা, তাহলে আজ থেকে ডেটটা লেখা আছে, আমার ডেটটা মনে থাকলে আজকে এখনই বলে দিতাম, সেই ডেটটা নয় মানে 2000 কত সাল যাই হোক 9 সালে বোধ হয়, সেই সময় পরিষ্কার করে বলল যে আজ থেকে আপনার দলের সঙ্গে হিরণময় কোনো সম্পর্ক থাকবে না, আর আমরা আলাদা উৎসব করবো। আমি তোমরা আলাদা উদ্দেশ্যে করো, হিরণময়কে কেন টানছো? হিরণময় তো আমাদের ঘরের ছেলে, আমরা তাকে দেখি, সে আমাদের দেখে, তাদের নিয়ে আমার গর্ব, তাদের নিয়ে আমার উপাসনা, তাকে নিয়ে আমাদের স্বর্গ, তাহলে তুমি তাকে নিচ্ছ কেন? বলে না, ওসব কথা হবে না, আজ থেকে আমরা আলাদা, অর্থাৎ আমরা এখানে উপাসন। তাহলে বলুন, এই যে ভাগাভাগির ব্যাপারটা, এগুলি কী করে ঠেকাবেন? সকলকে ডেকে বসাবেন, বসলে কি হবে? তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে উপাসনা করি এই উপাসনাই করতে হবে, আর কোনো পরিবর্তন করা যাবে। তাহলে নিবারণ এতদিন ভুল করেছে, তার বাবা উপাসনা করেছে তাহলে ভুল করেছে, তারপর অন্যান্য যারা ভুল করেছে তারা সবাই ভুল করে, সবাই, এমনকি ওই যে নিবারণচন্দ্র উপাসনা করে আসছে, উপাসনা পদ্ধতি পদ্ধতি, এবং তিনিও করেছেন, তাহলে তিনিও ভুল করেছেন। আচ্ছা, তাহলে উপাসনা পদ্ধতি কে কেন্দ্র করে, কেন্দ্র করে এই প্রবলেম, কিন্তু তাহলে উপাসনা পদ্ধতি কি এক মানে দুইয়েরও অধিক? উপাসনা পদ্ধতি দুই কেন, এখন যে কয় তো হয়েছে তার আমি ঠিক বলতে পারবো না, কেন বলছি কি যে দেখুন এখানে দল কতগুলো আমি বলছি, দল অনেকগুলো হয়েছে বলে জিজ্ঞেস করছি, আমি বলছি দল একটা হচ্ছে ভবানীপুরে গুরু বলে আমাদের এক গুরু ভাই আছে, আচ্ছা তিনি যে উপাসনা করে আমাদের উপাসনার সত্য ধর্ম মহামণ্ডল উপাসনা এক, তার পদ্ধতিতে কোনো মানে না কোনো চেঞ্জ নেই। আর একটা আছে, সেটা হচ্ছে নিখিল বিশ্বাস, তার একটা মহামণ্ডল আছে ওয়েস্ট বেঙ্গল, সত্য ধর্ম মহামণ্ডল ওয়েস্ট বেঙ্গল, তারও পরিবর্তন দেয়, তার উপাসনা এক, অথচ এক দলে নেই, গুরুর একটা আলাদা দল, নিখিল বাবুর একটা আলাদা দল, এদের সত্য ধর্ম মহামণ্ডলের একটা দল, এবার হিরণময়ের একটা দল ছিল, হিরণময়ের একটা দল ছিল, তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে, সেখানে রঞ্জিত হালদার সে নিজে বলছে, ঘোষণা করেছে যে আমি ব্রহ্মদর্শী, আমি সত্য ধর্মের
এখন একমাত্র আদিষ্ট সাধক, আমি প্রবর্তক গুরু, নিজেই ঘোষণা করছে। সে তিনি ঘোষণা করে আলাদা দল করে আলাদা উপাসনাদি করছেন। তার উপাসনার ক্ষেত্রে কোনো ফটো বসানো হয় না সামনে, আলাদাভাবেই করে। আর তিনি দীক্ষা দেন, বীজমন্ত্র যেটা দেন সেটা বৈদিক ভাষায়। তো আমি সেই সম্বন্ধে খুব বেশি কিছু জানি না বা বলতেও পারবো না। তবে ইয়ে রঞ্জিত, সে আলাদা হয়েছে, এটা যে বিশেষ দরকার ছিল তা বোধ হয় না। আমি রঞ্জিত আমার বাড়িতে এসেছে, আমাকে বলেছে যে দাদা আপনি আমাদের দলে আসুন। আমি বললাম দেখো ভাই, আমি কোনো দলে যেতে পারবো না, সত্য ধর্ম মহামণ্ডল তৈরি করা মহাত্মা নিবারণ চন্দ্রের ওই সংগঠন থেকে আমি বেরিয়ে যেতে পারবো। আমাকে অনেকে অনেক রকমের আমাকে আমার নামে বদনাম দিতে পারে, আমাকে সরিয়ে দিতে পারে, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আমি এই পরিবর্তনটা করতে পারবো না। আমি যতদিন বাঁচবো সত্য ধর্ম মহামণ্ডলের মধ্যে থাকবো, সে কেউ ভালো বাসুক বা না বাসুক তাতে আমার কিছু এসে যায় না। তো রঞ্জিত আমাকে অনেক চেষ্টা করেছে নিতে পারে। এরা কি আলাদা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন করেছে? না, কোনো রেজিস্টার করে, ওদের নামটা হয়েছে সত্য ধর্ম কেন্দ্র, মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম কেন্দ্র। এবং সেখানে এই দেখলাম রঞ্জিত একজন আর্টিস্ট, ফাইন আর্ট করে, খুব ভালো আর্টিস্ট, খুব ভালো আর্টিস্ট। এবং সত্য আমাদের এই সত্য ধর্মের এই বলয়ের মধ্যে ওরকম ভালো আর্টিস্ট নেই, সেদিক দিয়ে ওরকম একটা প্রতিভা আমরা পরিচয় পাই, তাতে কোনো সন্দেহ নেই। এবং গুরুদেবের ফটো ও বোধহয় ওর ফটো সমস্ত ঘরে ঘরেই আছে, বেশিরভাগ লোকের ঘরে আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর আঁকা, হাঁকা হাঁকা ওর আঁকা, তো এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর যে উপাসনা, এখন যে সব উপাসনা আমি দেখতে পাই বা শুনতে পাই, তার মধ্যে যে সঙ্গীত ও পরিবেশন করে, তার সঙ্গে যে আমাদের সত্য ধর্মের যে সঙ্গীত পরিবেশনার যে সুর লয় তাল, তার সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, কিছু চেঞ্জ করে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই নিয়ে তো আমার কোনো কোনো রকমের কোনো অভিযোগ জানানোর কোনো রাস্তা নেই। তো আমার বাড়িতে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে রঞ্জিত তোমার ভিতর যদি সত্যি সত্যি, এই যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এই প্রশ্নটা এসছে বলে প্রশ্নটা উত্তরটা দিলাম, যদি তোমার ভিতর কোনো ঐশ্বরিক শক্তি তোমার ভিতরে হয়ে থাকে, তুমি যদি ব্রহ্ম দর্শন সত্যি সত্যি করে থাকো, সেটা তো তোমার প্রচারের ভূমিকা না, তুমি নিজের কণ্ঠে প্রচার করার মতো ব্যাপার নয়, সেটা তোমার কাজের মধ্য দিয়ে, তোমার আচার আচরণের মধ্য দিয়ে, তোমার সাধনার মধ্যে, তোমার ধ্যানের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে, তোমার জ্যোতির মধ্য দিয়ে তোমার প্রকাশ হবে, তাই না? তো সেটা তো অন্য পাবে না, তোমার নিজের তো ঘোষণা করতে ঢাকি টানো কোনো দরকার নেই। তো তোমাকে কি করতে হবে ভাই, তুমি আসো, তুমি সত্য ধর্ম মহামণ্ডলে আসো, আসে এসো এবং সেখানে এসে বসো, তোমাকে বসার জায়গা দেওয়া হবে, সমস্ত করার আমি দায়িত্ব নিচ্ছি, সেখানে বসবে, তোমাকে দেখে তোমার ঘোষণা করতে হবে না, তোমার কাছ থেকে দীক্ষা নেবে কি নেবে না তোমার ঘোষণা করতে হবে না, তোমার আচার আচরণে, তোমার ব্যবহার, তোমার সাধনা, তোমার ধ্যান, তোমার বসা দেখেই সমস্ত মানুষ আকৃষ্ট হবে এবং তারাই এসে বলবে আমি ওখান থেকে দীক্ষা নিতে চাই। আমরা কি বলবো তখন? ঠিক আছে ভাই, আপনার যখন দীক্ষা নিতে আপনি, এবং আমরা মহামণ্ডলের গণতান্ত্রিক পদ্ধতি তোমাকেই দায়িত্ব দেবো যে হ্যাঁ, হ্যাঁ, অসুবিধার কোথায় আছে বলো ভাই, কোনো সমস্যা তো নেই। রঞ্জিত রঞ্জিতকে প্রস্তাব দেওয়ার পরে কি হলো সেটা? তো সেই আলোচনা প্রসঙ্গে রঞ্জিতের সাথে খুব হৃদ্যতাপূর্ণ ভাবে আলোচনা হলো, আমার দিকে বসেই হয়েছে। আমি সেই প্রস্তাব দেওয়ার পরে রঞ্জিত একটু গম্ভীর হয়ে গেল এবং বলতে বাধ্য হলো যে না, আমি এই প্রস্তাব এখনই মেনে নিতে পারছি না। সেখানে আলোচনা শেষ হয়েছে ওনার সাথে, মানে রঞ্জিত বাবুর সাথে আলোচনাটা ওখানে শেষ হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই যে এই যে সত্য ধর্মের যে বিভিন্ন দলের যে একটা সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য আমি যথাযথ চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। যেমন হিরণ্ময়ের সঙ্গে কথা বলতাম, তন্ময়ের সঙ্গে কথা বলতাম,
এবং বাংলাদেশের অনেকের সঙ্গে নিয়ে আলোচনা করেছি, ওখানে শীর্ষস্থানীয় যেসব লোকজন রয়েছে, তখন তো কুলিনবাবু নেই, কুলিনবাবু দেহত্যাগ করেছেন, তারপর দিলীপবাবু দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে আমি দিলীপবাবুর সঙ্গে নিজে ব্যক্তিগতভাবে তার বাড়িতে গিয়ে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে দাদা, আপনি একজন উপযুক্ত সাধক এবং এক শিক্ষিত ব্যক্তি, আপনি সত্য ধর্মের একটা বিরাট রকমের অবস্থানে আছেন, আপনি কি সমস্ত গুরু ভ্রাতা ভগ্নীকে নিয়ে চলতে পারবেন না? আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনি অন্তত পক্ষে সকলকে নিয়ে চলার আপনি একটা ব্যবস্থা করুন। তাহলে হবে কি, আপনার নামে অন্তত পক্ষে এটা সকলে জয়ধ্বনি দেবে যে আপনি একটা বিরাট মিলন তৈরি করে গেলেন। তো সে চেষ্টা আমি করেছি। আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে যে এই কাজটি করতে গেলে যদি আমাদের কোনো এখন বর্তমানে মিলনের কোনো রাস্তা খুঁজতে হয়, তাহলে বলতে হবে, দেখুন আমরা এক একজন এক একটা পোশাক পরি, এক একজন পোশাক পরে এক একটা জায়গায় যাই, কেন আমাদের সেই পুরনো দিনের তো ভাবধারা নেই। তখন একটা গেঞ্জি পরে এক জায়গায় চলো হয়ে যেত, বা খালি গায়ে গিয়ে এক জায়গায় বসা যেত, কিন্তু এখন তো সেই পরিবেশ নাই, সেই অবস্থা নেই, পরিবর্তনশীল জগৎ এখন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং যদি আমার ধর্মের ক্ষেত্রে কোনো উপাসনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে হয়, আমরা সকলে মিলে একসাথে বসে, বিশেষ করে সকলে যদি নাও হয় তাহলে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা বসে আমরা সকলে আলোচনা করব যে তাহলে এখন আমাদের যদি মিলনের জন্য ক্ষুদ্র চিন্তা দূর দূর করে আমরা অন্তত বৃহত্তর চিন্তা নিয়ে মিলনের জন্য চেষ্টা করবো। আসুন আমরা কিছু ছেড়ে দিই, কিছু ধরে নিয়ে আমরা সেটাকে সুন্দর করে একটা পথে আসি। তাতে অসুবিধাটা কোথায়? কারো পক্ষে কোনো অসুবিধা, কিন্তু এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা আর কিছুই নেই, আমার আমিত্ব, ওনার অনিত্ব, এর ব্যক্তিত্ব ইত্যাদি নিয়ে হচ্ছে। আমি ভালো গান গাই, আমি অমুক গানগুলো করব, আমি ভালো শাস্ত্র পাঠ করি, আমি কাট করব, কিন্তু সকলকে নিয়ে চলতে গেলে কিন্তু কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তা না হলে চলে না। আমরা আজকে দল বলতে একটা উপাসনায় 3 ঘন্টা আমার উপাসনা, 3 ঘন্টার মধ্যে আমি যাদের যাদের যেটুকু দেওয়া দরকার তাকে তাকে সেই 3 ঘন্টা, আবার পরবর্তী 3 ঘন্টার সময় যখন আসবে সে সময় আবার দেখা যাবে তাদের সেইভাবে ভাগ করে, যাদের ভাগে দেওয়া হলো না তাদের দেওয়া হলো, তাহলে তো এই সমস্যাটা থাকে না। কিন্তু এই আমি এখানে এই কথা কি করে বলবো, আমি যা করছি সেটাই সত্য এবং সেটাই করতে হবে, তাহলে আমি আপনি আছি আনন্দ নেই। মহাত্মা গুরুনাথ একটা পদ্ধতি লিখেছেন, সে পদ্ধতিটা আমাদের সত্য ধর্ম উপাসনায় সুন্দর করে লেখা আছে। সেটা কেন পরিবর্তন করা হলো, কে করলো, সেটা হলো বিষয়। তাহলে সেই বিষয়টা হলো কি, সেই বিষয়টা হচ্ছে মহাত্মা গুরুনাথের যে উপাসনা পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু দীর্ঘক্ষণের ছিল। সেই উপাসনা মহাত্মা গুরুনাথ নিজে জীবিত থাকতে সেই উপাসনা করতেন, সকলকে নিয়ে করতেন, তার আমলে যেসব লোক ছিল উন্নত উন্নত সাধকগণ, মহাত্মা নিবারণ তার মধ্যে একজন। সেই সময় সেই আলোচনায় সেই উপাসনায় তিনি থাকতেন এবং অন্যান্যরা থাকতেন, তারা কিন্তু মহাত্মা গুরুনাথ যা করতেন তারা নির্বিচারে সেই সেই উপাসনায় তারা যোগদান করতেন, তখন তাদের কোনো সে ছিল না। মহাত্মা গুরুনাথ যেভাবে করতেন তাতে দেখা যায় তিনি প্রথম গুরু আহ্বান তখন ছিল না, গুরু আহ্বান তখন ছিল না, তাহলে সে সময় গুরু আহ্বান না হয়ে উপাসনা হতো, বা ধনীও তখন ছিল না। মহাত্মা গুরুনাথ যে সময় বসতেন সেই বসার থেকেই তার উপাসনা শুরু হয়ে গেল। তিনি যেভাবে যেভাবে করতেন, আমি আর একটু এখানে পরিষ্কার করে রাখি, মহাত্মা গুরুনাথ বসতেন সামনে আর সকলে তার দিকে মুখ করে বসতেন, দেখুন তাহলে ওই যে আসনটা তার কিন্তু আলাদা, আর এখানে যারা বসছে পেছনে তারা কিন্তু সামনে, মহাত্মা গুরুনাথের সামনে যারা বসছে তাদের জায়গাটা আলাদা। মহাত্মা গুরুনাথ যা যা করছেন, যদি তিনি চুপ বুঝে থাকেন তাহলে ওনারা সবাই চুপ বুঝছেন, যদি উনি বলেন এইটা করতে হবে এইটা করছেন, আর উনি যদি গান করতেন গান করতেন, বা কাউকে গান করতে বলেন ওনার নির্দেশ চলত। আর সেই যে উপাসনা, সেই উপাসনা ছিল দীর্ঘক্ষণ, এমনকি একদিনও একটা অধিবেশন শেষ হতো না, দীর্ঘক্ষণ চলত। এই মতো অবস্থায় মহাত্মা নিবারণচন্দ্র সেটা দেখে তিনি
মহাত্মা গুরুনাথকে খুব বিনয়ের সাথে বললেন, গুরুদেব এই যে দীর্ঘক্ষণ উপাসনা, কোন এক সময় বলছেন কিন্তু উপাসনা ক্ষেত্রে কিন্তু বলেনি, এই দীর্ঘক্ষণ উপাসনা সাধারণ গুরু ভ্রাতা ভগ্নি কি গ্রহণ করতে পারবে? এদের জন্য আপনার একটা ব্যবস্থা করা দরকার, যাতে তারা কৃষিজীবী মানুষ, তারা সামান্য কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ হয়, তাহলে তাদের জন্য আপনি একটা সুন্দর ব্যবস্থা করবেন। তাহলে তাদের হবে কি, তাতে তাদের উপাসনা করার মধ্যে একটা সুন্দর সময় পাবে। তখন মহাত্মা গুরুনাথ খুব চিন্তিত অবস্থায় চিন্তা করে সেটা বলেছেন যে নিবারণ, তাহলে তুমি একটা কাজ করো, সাধারণের জন্য 3 ঘন্টার জন্য একটা উপাসনা তুমি নির্ধারিত করো, কোনভাবে কি করলে কি হবে তুমি নির্ধারণ করো, আমি সেটাকে অনুমতি দিলাম। মহাত্মা নিবারণ চন্দ্র সেই জিনিস উনি একটা লিখিত আকারে করলেন, কিন্তু সেই লিখিত আকারটা কিন্তু আমরা কোথাও পাইনি, এ কথা সত্য, কিন্তু পেলাম কি, এটাই এইটাই ইতিহাস। তখন মহাত্মা নিবারণ চন্দ্র নিজে বসে বসে একটা উপাসনার পদ্ধতি করলেন, নর্মস তৈরি করলেন যে এইভাবে 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 উপাসনা ধাপ ধাপ করে হবে। তাতে কি থাকলো, তাতে তিনি কিন্তু লিখেছিলেন গুরু আহ্বান। আচ্ছা আচ্ছা, গুরু আহ্বানের পরে কি হবে, তারপরে বীজমন্ত্র জপ, তারপরে গুরু আহ্বান মৌখিক আহ্বান, এইভাবে করে 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 মনের প্রতি জনের প্রতি সঙ্গীত পাঠ, তারপর মনের প্রতি সঙ্গীত, তারপরে আসছে আপনার গুণকীর্তন। গুণকীর্তনের পরে চলল মহাত্মা নিবারণের যে পদ্ধতি আমি বলছি সেটা, এইবার গুণকীর্তনের পরে আসলো প্রার্থনা। প্রার্থনা বলতে ভাগ আছে, প্রার্থনা সঙ্গীত, মৌখিক প্রার্থনা দিয়ে তারপরে আমি সম্পূর্ণ যে বলছি তাই না, এটা থেকে সম্পূর্ণ হচ্ছে তারপর কিন্তু এইটাই। তার এখানে কিন্তু একটা জিনিস আছে, মহাত্মা গুরুনাথের যে পদ্ধতি সেই পদ্ধতির ধ্যান ছিল, সেই ধ্যানটা কিন্তু আনলিমিটেড টাইম, অর্থাৎ নির্দিষ্ট 5 মিনিট কি 3 মিনিট বা 2 মিনিট এরকম কোনো কথা ছিল না। কথা ছিল যে ধ্যান, এই ধ্যানে যখন গুরুদেব বসতেন তখন তার কোনো নির্দিষ্ট সময় থাকতো না, যতক্ষণ তাতে যদি 1 ঘন্টা চলে যেত তাহলে 1 ঘন্টাই ধ্যান অবস্থায় সকলে থাকতো, একটা কথা বলার মতো ছিল না, সেটা মহাত্মা গুরুনাথ নিজে করেছেন। মহাত্মা নিবারণ চন্দ্র সেই ধ্যানের জায়গায় তিনি ধ্যানটাকে তুলে দিলেন, ধ্যানটাকে রাখলেন না, তিনি করলেন কি ওইখানে শাস্ত্র পাঠ রাখলেন, মৌখিক প্রার্থনার পরে কি করবেন শাস্ত্র পাঠ নিয়ে এলেন। সত্য ধর্ম বিষয় যদি না জানা যায় না বোঝা যায় তাহলে শাস্ত্র পাঠ তার লিখিত থাকলে তো হবে না, সেই সুযোগটা ওখানে মহাত্মা নিবারণ করে দিলেন যে শাস্ত্র পাঠ হবে এবং সত্য ধর্মের বিষয় সমস্ত ধর্মের বিষয় তাহলে শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে সবকিছু বোঝার মতো ক্ষমতা হবে। মহাত্মা নিবারণ এই কাজটি করলেন, তারপর শাস্ত্র পাঠ হয়ে গেল, ধন্যবাদ হলো, বীজ মন্ত্র ধন্যবাদ, আবার দুটো, একটা হচ্ছে গুরুদেব পরম পিতার ধন্যবাদ, তারপরে গুরুদেবের ধন্যবাদ, তারপরে বীজ মন্ত্র জপ, তারপরে প্রণাম, মহাত্মা পরম পিতার প্রণাম গুরুদেবের প্রণাম দিয়ে অনুষ্ঠান শেষ। এই পদ্ধতিটা লিখলেন কে, মহাত্মা নিবারণ চন্দ্র, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু মহাত্মা গুরুনাথ থাকতে চালু হয়নি, যেটা ইতিহাস ভালো করে শুনে রাখুন, সেই ইতিহাস কিন্তু তৈরি হয়নি, সেটা কিন্তু কেউ জানে না, সেটা কেউ কিন্তু প্রকাশ্যে পায়নি। তো না পেলে কি হবে, সেই জন্য মহাত্মা গুরুনাথ অবধি যতক্ষণ ছিলেন ততক্ষণ মধ্যে এই উপাসনা নিয়ে চিন্তা কেউ করা, তাছাড়া মহাত্মা নিবারণ চন্দ্র মহাত্মা গুরুনাথকে সেটা দেখালনি। কিন্তু দুর্ভাগ্য যে 2 জ্যৈষ্ঠ 1321 সাল, 2 জ্যৈষ্ঠ 1321 সাল, আপনাকে ওনার মৃত্যু সম্বন্ধে যে এটা বলবো সেই সময় এটা আসবে, সেই মৃত্যুর পরে কিন্তু ওই উপাসনা উনি চালু করেন। কখন করেন, 2 জ্যৈষ্ঠর পরে, মৃত্যুর পরে, মহাত্মা গুরুনাথ যখন মৃত্যু হলো তার পরের পরের দিন মহাত্মা নিবারণ সবাইকে ডাকলো ওই গোয়াল গ্রামে বসে যে আসুন উপাসনা করি,
মহাত্মা গুরুনাথ চলে গেছে, আর তো আমাদের গুরু নেই, এই এখন আমরা কি করব। তখন সেই উপাসনা শুরু হয়। সেই উপাসনায় প্রথম গুরু আহ্বান করা হয়, সেটা মৌখিক করা হয়েছিল কি সঙ্গীতের মধ্যে করা হয়েছিল আমি বলতে পারবো না, কিন্তু তখন গুরুদেবকে কেন আহ্বান করা হলো, যে আজকে আমরা উপাসনায় বসছি, গতকাল যে উপাসনা করছি সে সময় কিন্তু আমাদের গুরু সম্মুখে ছিলেন, সশরীর ছিলেন, কিন্তু সেদিন আমাদের গুরু আহ্বানের প্রয়োজন হয় নাই, কিন্তু আজকে যেহেতু নেই তাকে ছাড়া তো উপাসনা হতে পারে না, তাহলে তাকে সামনে আগে ডাকি, ডাকার পক্ষে তাকে শ্রদ্ধা করে ভক্তি করে তাকে বসিয়ে দিই, তারপর আমরা উপাসনা করি, আর ওই গুরুদেবের পর দায়িত্ব দেই যে তুমি পরিচালনা করো পরম পিতার উপাসনা। এই হলো উপাসনা, গুরু আহ্বানের জায়গাটা হলো ওখানে আমরা ফটোটা রাখি, কিন্তু নিরাকার ব্রহ্মের উপাসনা করতে ফটোর প্রয়োজন হয় না, কিন্তু আমরা কেন রাখি প্রশ্ন আসতে পারে, আপনারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তাহলে ফটো কিসের জন্য। ফটোটা এই কারণে যে ওনাকে সম্মুখ রেখে, উনি তো সত্য ধর্ম এনেছেন, উনি তো আমাদের এই জ্ঞান দিয়েছেন, তো ওনার ফটোটা রাখা মানে এই নয় নিরাকার ব্রহ্ম বলতে, এই যে গুরুদেব নিরাকার ব্রহ্ম নয়, ওনার সহায়তা নিয়ে, ওনার সাহায্য নিয়ে, ওনার কাছ থেকে শক্তি নিয়ে আমরা আমাদের আন্তরিক যে প্রাণের যে টান, আমরা যে উপাসনা করব সেই উপাসনায় উনি সাহায্য করব। এর গুরুদেবের স্থান ফটো রাখার পদ্ধতি এলো, তো এইটা করা হলো। এইসব জিনিস হলো কিন্তু মহাত্মা গুরুনাথের মৃত্যুর পরে, দোসরা জ্যৈষ্ঠের পরে, তখন থেকে যে ওই দোসরা জ্যৈষ্ঠের পর থেকে যতদিন যে উপাসনা পদ্ধতি চলেছে, 1997 সালের মে মাস পর্যন্ত, কেন 97 সালে বিভাজনটা হয়, কুলীন বাবুর যে বিভাজন সেটা 97 সালে হয়েছে। আচ্ছা, তো সেই সাল থেকে ওই অবধি কিন্তু ওই উপাসনা চল। তাহলে আপনি 2 জ্যৈষ্ঠ 1321 সাল থেকে শুরু করে ওই যে 1997 সাল পর্যন্ত এতদিন চলল যে অনুষ্ঠান, তার মধ্যে কারো কোনো প্রতিবাদ নেই, তার কোনো প্রশ্ন আসে নাই যে এই উপাসনা কেন এরকম চলবে, মহাত্মা নিবারণ চন্দ্রকে কেউ প্রশ্ন করেনি বা কৈফত চায়নি আপনি এই উৎসব উপাসনা করছেন কেন, মহাত্মা গুরুনাথ তো তার উপাসনা পদ্ধতিতে একটা পদ্ধতি করে গেছেন, আপনি কেন এটা করছেন না কেন, এটা কেউ বলে নাই বা বলার সাহস করে নাই, বা যে কোনো কারণে এ নিয়ে কিন্তু যেসব তখনকার দিনের উন্নত সাধক ছিল, ওই পুলিন বিহারী বিশ্বাস, ওই কি বলে সুধন্য কুমার মহান্ত, তারপর হরিশ্চন্দ্র বিশ্বাস, বিভূতিভূষণ দত্তগুপ্ত, প্রিয়নাথ আচার্য, সুধীর কুমার সেনগুপ্ত, এই যে একদম সাধক যারা, তাদের মহাত্মা নিবারণচন্দ্র যাদের দায়িত্ব দিলেন দীক্ষা দেওয়ার, মানে নাম দেওয়ার আদিষ্ট সাধক, তারাও কিন্তু কোনোদিন কোনো প্রশ্ন করেনি। তাহলে সেই প্রশ্ন যখন করেনি আর যদি সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি, আজকে আমরা নিজেরা সেই প্রশ্নটা তুলে নিয়ে কেন এরকম একটা বিবাদ সৃষ্টি করছি, আর যদি এটাকে আমরা সত্যিই মনে করি যে না মহাত্মা গুরুনাথের ওই উপাসনা আমাদের আনতে হবে, তাহলে আমরা সকলে আসুন বসুন, বসি, আপনার একার কথা বা আমার একার কথা ওটা হবে না, সকলকে নিয়ে বসে সুন্দর করে একটা সমস্যার সমাধান আনতে, যে আলোচনার ভিত্তিতে মেজরিটি মাস্ট বি গ্র্যান্ড বলে একটা কথা আছে, আপনি সেইটাকে সামনে নিয়ে এসে দেখবেন সবাই যদি সেটা আমরা মেনে নিতে পারি তাহলে তো ভালো, তাহলে তো কোনো কথা ছিল না, আজকে সেটা তো কেউ করলাম না, না করলেন পুলিন বিহারী বিশ্বাস মহাশয়, না করলেন দিলীপবাবু, এই কেউ এই জিনিসটা করলেন না, অথচ ভাগ হয়ে গেল খালি কার কথায়, এক একজনের কথায়, পুলিনবাই বা পুলিনবাবুই বা কেন এটাকে ভাগ করতে গেলেন সেটাও আমি জানি না। আর ওই কি বলে, ও এইখানে একটা প্রশ্ন আপনাকে করে রাখি, সে প্রশ্নটা কিন্তু না হলে আবার আমাকে এইটার জন্য কৈফত চাইল, আপনি তো এই কথাটা বললেন না, মহাত্মা নিবারণ যে প্রবর্তক গুরু এটা স্বীকার করা যাবে না, এই প্রশ্ন তুলব কেন, কি সুন্দর একটা কথা বল, কত বড় মারাত্মক কথা, মহাত্মা নিবারণ চন্দ্রকে প্রবর্তক গুরু বলা চলবে না, তাহলে মহাত্মা গুরুনাথ নিবারণ চন্দ্রকে প্রবর্তক গুরু নির্বাচন করে উনি কি কোনো অপরাধ করেছে, কোনো ভুল করেছে। আমার গুরু ভাইদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, সত্য ধর্ম অবলম্বী যারা প্রকৃত অবলম্বী তাদের কাছে আমি এই কথা জানতে চাই,
যে মহাত্মা গুরুনাথ যখন নির্দেশ করে দিলেন যে তুমি প্রবর্তক গুরু হয়ে সত্য ধর্মের সমস্ত ভার দায় দায়িত্ব গ্রহণ করে তুমি দীক্ষা দেবে এবং সত্য ধর্ম প্রচার করবে, এই দায়িত্বটা তো দিয়েছে মহাত্মা গুরুনাথ। তাহলে আমরা এখন বিভাজন এই সামান্য ব্যাপার নিয়ে কেন বিভাজন? আর যদি বিভাজন হতেই হয় তাহলে একটা বড় আলোচনা দরকার, সেই আলোচনা করে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে যদি দেখি ভালো লাগছে ওটা ঠিক আছে, না কিছু বাদ দিলাম কিছু ধরলাম, অথবা নিবারণকে বাদ নিবারণের সমস্ত যে পদ্ধতি আমরা বাদ দিয়ে দিলাম আমরা গুরুনাথের পদ্ধতি করতে শুরু করলাম, তাহলে তো শাস্ত্রপাঠ করা চলবে না, গুরু আহ্বান চলবে না, গুরুদেবের ফটো রাখা চলবে না, এতগুলো না কি সম্ভব? হ্যাঁ করা, তাহলে প্রবলেমটাই তারপরে কিছু যুগেছে সেটা হচ্ছে ওই যে বললাম শাস্ত্রপাঠ কি করবে, গান কি করবে, আমার গান কম হয়ে যাচ্ছে, এগুলো খুব আমরা মাইনরলি চিন্তা করি যে একটা উপাসনায় তিনজন গায়ক আসছে সমতুল্য গায়ক, কথার কথা আমি নাম বলবো না, তো তিনজন আসছে একটা গান ধরুন ভাইটাল সঙ্গীত হচ্ছে হেরোমরে দয়াময় দীনত দীনবন্ধু অনাদি অনন্ত বিমূল, এই তিনখানা গান হচ্ছে একটু বড় এবং এগুলো ভাইটাল টাইপের গান, অন্যান্য গান ভালো গান খুব সুন্দর গান, কিন্তু ওই হিরণময় নামটা নেওয়া ভুল হলো যে এই রকম ধরনের শিল্পীরা তারা ভাবছে এই গানটা বোধহয় আমি করব বা কেউ হারমোনিয়ামে টেনে করলো, সেটাই হচ্ছে গণ্ডগোল, সেখানেই হচ্ছে অসুবিধা। এটা ও বাংলায়ও তাই, শাস্ত্র পাঠের ব্যাপারটা তাই, একজনের শাস্ত্রপাঠ করেই যাবে করেই যাবে, আর একজনের সুযোগ পাবে না, আর একজনের সুযোগ পাবে তো আর একজনে পাবে না, আর এই সামান্য সামান্য ব্যাপার নিয়ে এইসব চলছে। আমাকে অনেকে অনেক অভিযোগ করেছে, দুটো পক্ষের লোকেই করে, ওই বাংলাদেশের যারা নিবারণ পন্থী তারাও অনেক প্রশ্ন করে আমি কেন আমি ওই কুলিনবাবুর দলে যাই, দিলীপবাবুর দলে যাই, তাদের উপাসনায় কেন বসি, এ নিয়ে আমাকে প্রশ্ন করে এবং সে প্রশ্নের উত্তর আমাকে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আবার এটাও ঠিক যে আপনি তো তাহলে দুদলে আপনি পাড়া দিচ্ছেন, কিন্তু আমি পাড়া দিই আমি উপাসনার ক্ষেত্রে বাইরের থেকে আমি ইন্ডিয়ার থেকে আমি বাংলাদেশে গিয়ে আপনার উপাসনায় গেছি, আপনি আমাকে ডেকেছেন, আপনি আপনাকে কি আমি অবহেলা করতে পারি? আমি তো একজন অতিথি হিসেবে যাচ্ছি, আপনি আমাকে যেভাবে খাওয়াবেন যেভাবে বসাবেন যেখানে বসতে দেন আমাকে সেখানে বসতে হবে, আমার অত তো দেখার দরকার নেই, এই উপাসনা হচ্ছে সেই উপাসনায় কারটা বলবতী হবে কারটা কোন ভূমিকা থাকবে সেটা আমার দেখার দরকার নেই। চাইলে মহাত্মা গুরুনাথের পদ্ধতিকে চালু করতে হলে আমাদের কোনো অসুবিধে নেই, সকলে আসুন বসি আমরা আলোচনা করি যে এক প্রথম হচ্ছে মহাত্মা গুরুনাথকে ওই আসনে আর দেওয়া যাবে না, মহাত্মা গুরুদেবীকে ওখানে বসানো যাবে না, মহাত্মা নিবারণকে ওখানে আনা যাবে না, ওই তিনটি ফটোই ওখানে নামাতে হবে, ওখানে কি রাখা হবে বা না রাখা হবে সেটা করার কথা, আর শাস্ত্রপাঠ চলবে না। আপনি যদি সেটা চলাতে চান তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সেটা একটা নির্বাচন করতে হবে যে হ্যাঁ এটা ব্যবস্থা রাখতে হবে। এই সব সামান্য সামান্য গণ্ডগোল নিয়ে আজকে আমাদের বিভাজন, দুঃখের বিষয় আজকে আমি অনেক কথা আপনাদের বলে ফেললাম, এর জন্য আমি একটা দিক দিয়ে হালকা হলাম যে কথাগুলো আমার ভেতরে ভেতরে রয়েছে, কিন্তু সুযোগ পাইনি। আজকে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে এরকম একটা প্রশ্ন করার ফলে আমি আজকে একটু সত্যি সত্যি প্রাণ খুলে আমার কথাগুলো বলতে পারলাম, যাই না এই কথা কি আমার গুরু ভাইদের মধ্যে অনেকের কিনা সেটা আমি বলতে পারবো না করবো না, তবে এটা ঠিক অনেক গুরু ভাই তাতে খুশি হবে আর অনেক গুরু ভাই আমার পর বিরক্ত হবে। যাই হোক এই আলোচনা, আপনাকে অশেষ ধন্যবাদ, আমি গুরুদেবের কাছে প্রার্থনা করি তুমি সবাই যে একত্রিত করে দাও ঠাকুর, আজকে এই পর্যন্ত, আমি পরের দিন আবার আলোচনায় আসবো, আমরা আরও অনেক কিছু আমাদের প্রশ্ন আছে।